আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আলোর দিশারের সুপ্রিয় দর্শক মণ্ডলী বিসমিল্লাহ রহমানির রহিম এই আয়াতটি আমাদের সবার পরিচিত তাই আমি আজকে আপনাদেরকে বিসমিল্লাহ রহমানির রহিমের খুব গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলে দিব খুব সহজ আমল আপনারা চাইলে সবাই করতে পারবেন আর খুব ফজিলতপূর্ণ আমল ইনশাল্লাহ এই আমলটি করে আপনারা তৃপ্তি পাবেন কারণ এই আমলটির অনেক ফজিলাত দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি আর হ্যাঁ শুরু করার আগে একটাই কথা আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দর্শক বিসমিল্লাহির রহমানের রহিম একটি আয়াতের অংশ কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন আয়াত হোক আর আয়াতের অংশ হোক বিসমিল্লাহির রহমানের রহিমে রয়েছে অনেক গুরুত্ব অনেক ফজিলাত যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ রহমানের রহিমের আমল করে আল্লাহ তালা তাকে বরকত ও কল্যাণ দান করবেন আমালুল কুরআন বিসমিল্লাহ রহমানের রহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করবেন যা কুরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দিগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে দর্শক বিসমিল্লাহর আমলে রয়েছে অনেক ফজিলাত এক যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানের রহিম ছয় শতবার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না লহ অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজনীয় একটি ফজিলাত আর দুই নম্বর ফজিলারটি হল হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সতর ও নিজের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহ রহমান ইচ্ছা করলে বিসমিল্লাহর আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন আল্লাহ দর্শক বিসমিল্লাহর তিন নাম্বার আমলটি হলো তিন নাম্বার ফজিলত হল যে ব্যক্তি কোনো নেক মাকসাদ হাসিলের জন্য নেক আশা হাসিলের জন্য বিসমিল্লাহ রহমানের রহিম বারো হাজার বার এভাবে পাঠ করে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করবে এভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ রহমতে ওই ব্যক্তির মাকসাদ পূর্ণ হয় ওই ব্যক্তির সেই আশা পূর্ণ হয়ে যায় সুহানত দর্শক বিসমিল্লাহর চার নম্বর উপকারিতা হলো চার নম্বর ফজিলত হলো হজরত আবু হুরাইরা তা তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে বিসমিল্লাহ বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবেন তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেস্তাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যত কাল তা চালু থাকবে তত কাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুবাহ হে আবু হা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে সুবাহান্লাহ দর্শক বিসমিল্লাহর পাঁচ নাম্বার ফজিলত হলো যে ব্যক্তি একশতবার বিসমিল্লাহ রহমানের রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসলের বরকত বৃদ্ধি করে দেন এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহ রহমানুর রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায় দর্শক বিসমিল্লাহর ছয় নম্বর উপকারিতা হলো রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিম হজরত অমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হজরত অমর রদিয়াল্লাহ আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এ টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে দর্শক তাই বোঝা গেল এই আমলটি করার দ্বারা আপনার মাথা ব্যথাও আপনি দূর করতে পারবেন দশক বিসমিল্লাহর সাত নম্বর উপকারিত হল রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহ তাল তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয় যদিও তারা মুশরিক হয়ে থাকে পরিশেষে আল্লাহ তাল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহর সুক্রিয়া আদায় আল্লাহর প্রশংসা আল্লাহর নাম নেয়া ছাড়া আমাদের কোনো কাজ যেন শুরু না হয় সব সময় সব কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করব। উপরোক্ত বরকত ও কল্যাণ লাভে ধন্য হব আল্লাহ আমাদের কবুল করুক আমিন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি এই আমলটি কেউ জানার পরেও কেউ ছেড়ে দিবে বলে আমার মনে হয় না দর্শক তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আলোর দিশারি পরিবারের সদস্য যান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ